নির্বাচন কমিশন যা করছে এটা আমার ক্ষতি করছে, আমার নির্বাচনের প্রচারণা ভালো দেয় পিছিয়ে পড়ছে, আমাকে সবাই গ্রামে যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে দুইটা আসনে আমার খুবই ধুলুম করে প্রচারণা চালাচ্ছে হচ্ছে। ঘটনার জন্য আমার এই মনে ক্ষতিটা না করতো তাহলে আমাদের আরো 10-15 আগে আমি মাঠে নামে পারতাম। এখন আমি কাজের সাথে থেকে নিজেকে মনে করতেছি না, আমি আমার কথা আমি আমার টাকার চিন্তা করতেছি। এখন কে কে মনে করছে কে আমাকে নিয়ে কে ভাবতেছে না, আমি কাকে নিয়ে ভাবতেছি না, আমি আমার ভোটারদের নিয়ে ব্যস্ত এবং আমি তাদেরকে নিয়ে হলে ব্যস্ত থাকতে চাই। এখন আমি কাউকে নিয়ে ভাবার দূর আমি নিজেকে তো দুর্বল মনে করি তাহলে তো ভোট করতে পাবো না। যে আমি কথা আমি হলে যে স্বয়ং সম্পন্ন, যে আমি কাউকে নিয়ে দুর্বল মনে করতেছি না, কাউকে শক্তি মনে মনে করতেছি না, আমি আমার জায়গাতে কাজ চলাইতেছি। না দেখা যাক, আমরা যেহেতু বগুড়া শহর আপনি দেখেন দুইটা এলাকার তো মনে জানেন বিএনপি হলে দেয় এই দুইটা আসন অল টাইমে পাই সবাই তো বলতেছে। এখন আমার ইচ্ছে আমরা চালাইতেছি আল্লাহর পাশে রহম করে হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় আমরা আমার আদর্শ একটা, আমি সততার সাথে চলতে চাই। মানুষ অনেকে অনেক এখন রাজনীতিকদেরকে ঘৃণা করে, তাদেরকে মনে করেন দেখতে পারে না। আমি তো এমন আদর্শ তৈরি যারা রাজনীতি ব্যক্তিদের জানিয়ে তাদের ঘৃণা করে, এই ঘৃণা তাদেরকে দূর করে দেবো না। এখন সত্যতা আছে, সত্যতা নির্বাচন হয়, সত্যতা এমপি এখনো আছে, এমপি কে ঘৃণা করে, ঘৃণা তাদের না করে এমন কিছু করতে চায় সেই সততার সহিত না, সততার সহিত একটা নিম্ন সেই লোকে থাকে একটা বড় সেই লোকে আসতে পারে, এটাই তার সততা। এই সততা দেখে রাজনীতি ব্যক্তি তারা ঘৃণা করে আবার ফিরে আসবে, যার না আবার নতুন করে সবাই ধর্ম দেবে রাজনীতিতে আসা লাগে। হ্যাঁ সবার সহযোগিতা পাইতেছে, সবাই বিভিন্ন জায়গাতে প্রচার চালাইতেছে, আর সবাই ঢাকা থেকে প্রচার চালাইতেছে, ঢাকা থেকে খবর নিতেছে সবাই। তাদের মুখ বন্ধ হয়ে গেছে, যারা টোল করতে করতে দেখতেছে তারা যেতই টোল করা দেখতে যেত নামাজ নামাতে পারেনি, ওরা ডাক্তারও পারতেছে না নামাতে পারতেছে না, আটকাতে পারতেছে না, থামাতে পারতেছে না। তারা কতই মানে ওরা টোল করতে করতে ওরা কমেন্ট করতে করতে ওরা হাত ব্যথা ধরে গেছে আর মুখে ব্যথা ধরে গেছে ওদের। এলাকার লোকের কথা শুনবেন, হেলো আলম আমরা আছি। চিন্তা করেন না আমরা আছি সবাই আমাদের এলাকা।